We Amra Bangla Pathshala Kochipata 2019 June Mashe Prothom Kansas City USA Te Amra Shuru Kori Ebong ei Pathshala Ti We Amra Project Part 1 Eri Ekta Part Karon We Amra Part 1 Project E Je Duto Pradhan Uddeshyo Ekta Hocche Love Your Mother Earth Ebong Arekti Hocche Love Your Mother Tongue To Shei Sutro Dhorei Hocche ei Pathshala Ti Ebong Amader Je Pradhan Uddeshyo Seta Holo Amader Chhele Meyera Jara এনারাই বেঙ্গলি চিলড্রেন যারা আজকের দেশ ছেড়ে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে আছে সেই সমস্ত বাঙালি ছেলেমেয়েদেরকে নিজেদের মাতৃভাষাটা শেখানো আমাদের যে দেশের ইতিহাস ঐতিহ্য কালচার ট্র্যাডিশন সোশ্যাল ভ্যালুস এগুলোকে জানানো শুধু তাই নয় আমাদের দেশের যে সমস্ত আইকনিক ফিগার্স যারা বড় বড় মানুষ তাদের সম্বন্ধে পরিচয় করানো তাদের কাজের সাথে পরিচয় করানো এগুলোও আমাদের একটা উদ্দেশ্য শুধু তাই নয় যে সমস্ত উৎসব আমাদের আজকে বাঙালিদের জীবনের সাথে ভীষণভাবে জড়িত সেই সমস্ত উৎসব অনুষ্ঠান তাদেরকে শেখানো তাদের যে সোশ্যাল ভ্যালুসগুলো শেখানো সেলিব্রেশনের মাধ্যমে শুধু আনন্দই নয় আনন্দের সাথে সাথে তাদেরকে শেখানো এটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য কিভাবে আমরা ওদের শেখাই আমাদের শেখানোর পদ্ধতিটা একটু আলাদা আমরা সবসময় চেয়েছি যে বাচ্চাদের যদি খুব মজার ছলে শেখানো যায় তাহলে হয়তো ওরা বেশি শিখতে পারবে যেমন গানের মাধ্যমে গান কবিতা ছড়া গল্প স্পেশালি মোরাল স্টোরিজ নাটক ছবি আঁকা বা যে কোনো রকমের ক্রিয়েটিভ আর্ট ফর্ম এইগুলোকে কাজে লাগিয়ে যদি বাচ্চাদের শেখানো যায় তাহলে আমাদের মনে হয়েছে অবশ্যই তারা আনন্দ করে আমাদের এই বাংলা ভাষাটা শিখতে পারবে তো আজকে আমাদের এই অবস্থাতে আমাদের তিনটে করে জুম ক্লাস হচ্ছে আগেও তিনটে করেই ক্লাস হতো তখন বাচ্চারা ক্লাসে আসতো কিন্তু এখন জুমেই হচ্ছে এবং বাচ্চারা রেগুলার আমাদের সাথে বসছে শিখছে শেখার মধ্যে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কথাবার্তা বলা আমরা সবসময় চেয়েছি যে বাচ্চারা যাতে মিনিংফুল একটা কনভারসেশন চালাতে পারে একে অন্যের সাথে বা যখন তারা দেশি কথা বলে নিজেদের আত্মীয় স্বজন বা দাদু দিদা তাদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে তারা যেন একটা স্বচ্ছন্দে একটা কানেকশন তৈরি করতে পারে স্বচ্ছন্দে কথাবার্তা বলতে পারে লেখাটা আমাদের খুব বেশি একটা বড় উদ্দেশ্য নয় তবে ডেফিনেটলি আমরা চেয়েছি সমস্ত বাচ্চার অক্ষর পরিচয় হোক তারা যেন নামটা লিখতে পারে এবং পড়াও তাই পড়তে পারলে ভালো তবে সেটা আমাদের সব থেকে বড় উদ্দেশ্য নয় তবে কোনো বাচ্চা যদি লিখতে চায় পড়তে চায় বাংলা চর্চা করতে চায় তার থেকে তো আনন্দের কিছুই হতে পারে না তো আমাদের এই পাঠশালা এক বছর হয়েছে এবং খুব ভালোভাবে চলছে এবং আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে আজকে শুধু ক্যান্সার সিটি না অনেক ক্যান্সার সিটির বাইরের বাচ্চারাও এই বাংলা পাঠশালার সাথে যুক্ত হচ্ছে এবং আমরা সবসময় চাইব যে সমস্ত বাচ্চারাই বাংলা শিখুক তো কেউ যদি বাংলা শিখতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে শেখার যে রিসোর্স যেগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে উই আমরা পার্ট ওয়ান বই যেটা আমি লিখেছি এবং নির্মল্য রায় ফ্রম কলকাতা যিনি একজন ইমিনেন্ট সিঙ্গার মিউজিশিয়ান এবং মিউজিক কম্পোজার উনি গানগুলো কম্পোজ করেছেন এবং ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড সব ছেলেমেয়েরা এই গানগুলো গেয়েছে তো এইগুলোকে আমরা শিক্ষার রিসোর্স হিসাবে ইউজ করি তবে এছাড়াও আমরা আমাদের যে আইকনিক বুক যেমন সহজ পাঠ বা বর্ণ পরিচয় এগুলো আমরা বাচ্চাদের শেখাই এবং অন্যান্য গানও আমরা শোনাই অন্যান্য আমাদের চিলড্রেন যে লিটারেচার সুকুমার রায় রূপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে সমস্ত আরো অনেক যে সমস্ত লিটারেচার আছে সেইগুলো আমরা তাদেরকে শেখাই তবে যতটা তারা নিতে পারে তো এইভাবে আমাদের একটা প্রচেষ্টা এটা বাংলা নিয়ে এবং আমরা চাই যে একদিন বাংলা বিশ্বের দরবারেই পৌঁছে যাক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যদি কোনো বাচ্চা শিখতে চায় আমাদের ইমেল করুন আমাদের ইমেল হচ্ছে weamraproject@gmail.com অথবা info@weamra.org ইমেল পেলে আমাদের যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই তাদের শেখাতে সাহায্য করব